আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো ফিলারয়েডিয়া সুপার ফ্যামিলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাসাইট, সেটা হচ্ছে স্টেফেনোফিলারিয়া। এবং এই প্যারাসাইটটা যে ডিজিজ করে সেই ডিজিজটার নাম হচ্ছে বার্মিনাস ডার্মাটাইটিস অথবা স্টেফেনোফিলারিয়াসিস অথবা হামসোর। কমনলি এটাকে বলা হচ্ছে হামসোর অথবা স্টেফেনোফিলারিয়াসিস অথবা বলা হচ্ছে স্টেফেনোফিলারিয়াল ডার্মাটাইটিস, বার্মিনাস ডার্মাটাইটিস। এবং আরেকটা টার্মিনোলজি দিয়ে এটাকে ডিনোট করা হয় কাস্টার্ডো। তো এখানে অনেকগুলো স্পিসিস আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পিসিসটা সেটা হচ্ছে স্টেফেনোফিলারিয়া, আসামেন্সিস। এবং অন্যান্য স্পিসিসের সাথে এই স্পিসিসটাও ক্যাটেল, বাফেলো এবং বিভিন্ন রুমিনেন্টস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে ক্যাটেল এবং বাফেলোতে এটা ভেরি কমনলি দেখা যায়। এটার ইন্টারমিডিয়েট হোস্ট যে আর্থ্রোপড গুলো কাজ করে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে, এরা হচ্ছে মাসিড ফ্লাই, পার্টিকুলারলি মাস্কা ডোমেস্টিকা অথবা মাস্কা কন্ডিউসেন্স। স্টেফেনোফিলারিয়া আসামেন্সিস, এটা লোকেশন হচ্ছে হাম্প রিজিয়নে। এবং কেন হাম্প রিজিয়নে সেটা আমি একটু পরেই বলছি। এবং ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মোস্টলি এশিয়াতে, তার মধ্যে ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে বেশি পাওয়া যায়, আসামে পাওয়া যায়, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং প্রাক্তন যে রাশিয়া, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রাশিয়া, ওইটাতে পাওয়া যায়। তো আমরা আজকে এই প্যারাসাইটটা সম্পর্কে জানবো, স্টেফেনোফিলারিয়া আসামেন্সিস। এটার মর্ফোলজি সম্পর্কে তোমাদের কার সবার মাইক মিউট করো। এটার মর্ফোলজি সম্পর্কে ওরকম ডিটেলস কোনো তথ্য এখনো নাই, তবে এখানে যেটা জানা গেছে সেটা হচ্ছে এটা ভেরি স্মল একটা ওয়ার্ম, লেস দ্যান 1 সেন্টিমিটার ইন লেন্থ, এবং মাউথ ওপেনিং ইজ সারাউন্ডেড বাই স্পাইনি কলার। এই ক্যারেক্টারিস্টিক্সটা ভেরি প্রমিনেন্ট। তোমরা যদি এই ফিগারটার দিকে লক্ষ্য করো, এখানে দেখা যাচ্ছে যে এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মাউথ ওপেনিং ইজ সারাউন্ডেড বাই স্পাইনি কলার, এটা হচ্ছে স্পাইনি কলার, ঠিক আছে। এছাড়া এখানে কিছু ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে ফিমেল প্যারাসাইটের অ্যান্টেরিয়র পোর্শন, এটা হচ্ছে ফিমেল প্যারাসাইটের পোস্টেরিয়র পোর্শন, এবং এটা হচ্ছে মেল প্যারাসাইটের পোস্টেরিয়র পোর্শন। আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এগ উইথ লার্ভা, এগের ভেতরে লার্ভা থাকতেছে, এবং এই এটাকে বলা হচ্ছে মাইক্রোফিলারিয়া। এখন এই প্যারাসাইট হামসোর, যে প্যারাসাইটটা আমরা পড়ছি সেই প্যারাসাইটটা হামসোর তৈরি করে। এটার কিছু এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টরের ডিস্ট্রিবিউশনের জন্য দায়ী অথবা অকারেন্সের জন্য দায়ী। তো প্রথম যেই ফ্যাক্টরটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা হচ্ছে, এটা হচ্ছে যদি এন্ডেমিক এরিয়াতে হয়, এন্ডেমিক এরিয়াতে দেখা যাচ্ছে যে মোর দ্যান 95% ক্যাটল ইনফেক্টেড উইথ দিস প্যারাসাইট। এবং অকারেন্সটা ডিপেন্ড করে হচ্ছে তারা কি ধরনের ফুড কনজামশন করছে। এখন দেখো যে অ্যানিমেল গুলো যদি পাস্টার ল্যান্ডে গ্রেজ করে, তাহলে দেখা যাচ্ছে যে পাস্টার ল্যান্ডে যদি কোনো ধরনের সাকুলেন্ট গ্রাস থাকে এবং কন্টিনিউয়াসলি তারা যদি সেই সাকুলেন্ট গ্রাস গুলা খেতে থাকে, তাহলে আলটিমেটলি তাদের ফিসিস হবে ময়েস্ট, ঠিক আছে, এবং সফট ফিসিস হবে। এই সফট এবং ময়েস্ট ফিসিসটা হচ্ছে ফ্লাই গুলাকে অ্যাট্রাক্ট করবে, সেখানে বেশি পরিমাণ ফ্লাই আসবে। সাথে সাথে এই ফ্লাই গুলা অ্যানিমেলের বডিতে যদি কোনো ইনজুর্ড এরিয়া থাকে, পার্টিকুলারলি হাম রিজিয়নে যদি কোনো ইনজুর্ড এরিয়া থাকে, সেখানে বেশি অ্যাট্রাক্ট করবে। সাথে সাথে বডির অন্য কোথাও যদি ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকে, সেই রিজিয়নে তারা বেশি বসবে এবং বেশি অ্যাট্রাক্ট করবে। এটা ছাড়াও ইরিগেশন অফ দ্য পাস্চার মে রেজাল্ট ইন অ্যান ইনক্রিজ অফ স্টেফেনোফিলারিয়াসিস, এটার সাথে ময়েশ্চারটা জড়িত অ্যাকচুয়ালি। এবং পুয়ার বডি কন্ডিশন, সাথে সাথে যদি হাই রেইনফল থাকে, সেটার কারণেও ফ্লাইয়ের অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং স্টেফেনোফিলারিয়াসিস যে ডিজিজটা সেটারও প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। আর নেক রিজিয়নে হচ্ছে ময়েস্ট, এখানে দেখো এটা হচ্ছে নেক রিজিয়ন এবং এখানে স্কিনটা হচ্ছে ফোল্ডেড। স্কিন ফোল্ডেড থাকার কারণে স্কিনের সারফেস এরিয়াটা বেশি, এবং এখানে যে সিবাসিয়াস গ্ল্যান্ড, সুইট গ্ল্যান্ড থাকবে, সেটা ডিস্ট্রিবিউশনটা এখানে বডির অন্যান্য পার্টের তুলনায় বেশি বেশি, যার কারণে এই রিজিয়নটা কম্পারেটিভলি বডির অন্যান্য অংশের তুলনায় ময়েস্ট থাকবে, যার কারণে ফ্লাইয়ের অ্যাট্রাক্টটা বেশি হবে এবং ফ্লাইগুলো এখানে বসবে। যদি কোনো ইনজুরি এরিয়া থাকে, তাহলে এটা আরো
বেশি অ্যাগ্রাভেটেড হবে। এটা ছাড়াও আমাদের দেশের কন্ডিশনে এখন হয়তো এরকম কমে গেছে, কিন্তু এখনো এটা বিভিন্ন এরিয়াতে এবং ইন্ডিয়াতে এটা দেখা যায়। এটা হলো মেকানিক্যাল ড্যামেজ বাই দ্য ইয়কস, অথবা যেই এনিমেল গুলা হাল চাষ করার জন্য ব্যবহার করা হয় অথবা এই গাড়ি টানার জন্য ব্যবহার করা হয়, সেখানে তাদের নেক রিজিয়নে ইনজুর হতে পারে ইয়ক দিয়ে। এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে স্টেফানোফিলারিয়াসিসের জন্য। আচ্ছা, লাইফ সাইকেলটা হচ্ছে ভেরি সিম্পল। আমরা প্রথমে যেটা চিন্তা করি যে লাইফ সাইকেল ডিরেক্ট আর ইনডিরেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট লাইফ সাইকেল, কারণ এটার লাইফ সাইকেল ইন্টারমিডিয়েট হোস্টের ইনভলভমেন্ট আছে। এদের ফাইনাল হোস্ট হচ্ছে ক্যাটেল বা ফেলো, লোকেশন হচ্ছে ডার্মিস অফ দ্য ফাইনাল হোস্ট, ডার্মিস অফ দ্য ফাইনাল হোস্ট, এবং ইন্টারমিডিয়েট হোস্ট আমি যেটা আগে বলেছি, এখানে আর্থবোর্ড ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করবে, দ্যাট ইজ ফ্লাই, পার্টিকুলারলি মাস্কা ডোমেস্টিকা, মাস্কা কন্ডিশনস। এবং এটা ডিপেন্ড করা হচ্ছে কোন এরিয়াতে কোন ধরনের, কোন দেশে বা কোন জিওগ্রাফিক্যাল এরিয়াতে কোন ধরনের ফ্লাইগুলো পাওয়া যাচ্ছে তার উপরে। ইনফেক্টিভ স্টেজ অ্যাজ ইউজুয়াল L3টা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ হিসেবে কাজ করবে, এবং এদের যে লার্ভাটা আছে সেটাকে মাইক্রোফিলারিয়া বলে। তাহলে অ্যাডাল্ট ফিমেল প্যারাসাইটটা হচ্ছে L1 লে করবে অন দ্য ডার্মিস অথবা ইন দ্য ডার্মিস। ডার্মিসের মধ্যে তারা যখন L1 লে করবে, সে L1টা সেখানে এক্সুডেস যেটা আছে এক্সুডেটের মাধ্যমে বেরিয়ে আসবে। ফলশ্রুতিতে কোনো ফ্লাই যদি সেই অ্যানিমেলটাকে, সেই ইনজুড এরিয়াটাকে ভিজিট করে ডিউরিং টেকিং দেয়ার মিল, আলটিমেটলি দে উইল টেক টেক দ্য L1 স্টেজ। সে লার্ভাল স্টেজটা ফ্লাইয়ের মধ্যে যাবে, ফ্লাইয়ের মধ্যে L3 স্টেজটা ডেভেলপ করবে, এবং এটা ডেভেলপ করতে আনুমানিক 3 থেকে 4 সপ্তাহ লাগে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং স্পিসিস হচ্ছে মাস্কা কন্ডিশনস। যখনই L3 স্টেজটা ডেভেলপ করে, পরবর্তীতে এই ফ্লাইটা যখন আবার হোস্টকে রিভিজিট করে, সেই নতুন হোস্ট, সেই আগের হোস্টটাকে অথবা নতুন হোস্টটাকে যখন ভিজিট করে, আলটিমেটলি ফ্লাইটা L3টা রিলিজ করে দিচ্ছে অ্যানিমেলের স্কিনের মধ্যে। পরবর্তীতে লার্ভাটা আলটিমেটলি পেনিট্রেট করবে এবং সেখানে তাদের ম্যাচিউর স্টেজটা L3 থেকে L4, L5 এবং অ্যাডাল্ট স্টেজটা ডিভেলপড হবে। পরবর্তীতে ফিমেল প্যারাসাইটটা আবার ডার্মিসের মধ্যে L1টা লে করবে। এটা হচ্ছে স্টেফানোফিলারিয়া আজামেনসিসের লাইফ সাইকেল। প্যাথোজেনেসিস ভেরি সিম্পল। এখানে ফ্লাইয়ের অ্যাক্টিভিটিসটা বেশি লক্ষণীয়, যেমন হচ্ছে ফ্লাই ইনফেস্টেড এরিয়া অফ দ্য হোস্ট, বডিতে যদি কোনো ইঞ্জুরি থাকে সেখানে ফ্লাই অ্যাট্রাক্টটা বেশি হবে, সেখানে স্মল প্যাপিউল ডেভেলপ করবে, একটা বাম্প স্কিনের উপর একটা বাম্প ডেভেলপ করবে, সাথে সাথে কিছুদিন পরে সেখানে প্যাপিউলার ইরাপশন হবে উইথ এক্সুডেট ব্লাড এবং পাস থাকবে সেখানে। এবং এই ছোট ছোট প্যাপিউলার যে আলসারেটেড এরিয়াগুলো আছে সেগুলা ইউনাইটেড হয়ে বড় একটা আলসারেটেড লিশন তৈরি করবে। এই লিশনটা আনুমানিক 25 সেন্টিমিটার ইন ডায়ামিটার হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে লিশনটা তৈরি হচ্ছে, সেই লিশনের মাঝখানটা স্লদ অফ হচ্ছে, মানে সেন্টারের এরিয়াটা থেকে এটা পড়ে যাচ্ছে, স্লদিং অফ হচ্ছে, কিন্তু তার যে সারাউন্ডিং এরিয়াটা হাইলি ক্যারাটিনাইজ, যেটাকে বলা হচ্ছে হাইপার ক্যারাটোসিস হয়ে যায়। তো অল টুগেদার এটাকে যে লিশনটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে বার্মিনাস ডার্মাটাইটিস অথবা হিমোরেজিক ডার্মাটাইটিস অথবা ক্যাসকাডো, যেটা আমি অলরেডি বলেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে, স্কিনের মধ্যে যখন প্যাপিউল তৈরি হচ্ছে এবং সেগুলো যখন রাপচার হচ্ছে, সাথে সাথে সেখান থেকে যখন এক্সুডেট ব্লাড এবং পাস রিলিজ হচ্ছে, এই এক্সুডেট ব্লাড পাস এই সবগুলো হচ্ছে আলটিমেটলি হচ্ছে ওই জায়গাটার ময়েশ্চার কন্টেন্ট বেশি, যার কারণে আরো বেশি ফ্লাইকে অ্যাট্রাক্ট করবে। তখন কি হবে, দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ফ্লাইকে বেশি অ্যাট্রাক্ট করবে, আর একটা হচ্ছে সেখানে ইরিটেশন হবে। এখন ফ্লাই এসে যখন ওই ময়েশ্চার এরিয়াতে অথবা ইনজুর্ড এরিয়াতে যখন বসে, সেটা প্রচুর ইরিটেশন দিবে। এই ইরিটেশন থেকে, টু গেট রিড অফ দ্যাট ইরিটেশন, সেখানে কি হবে, সেলফ ইনফ্লেক্টেড ড্যামেজ হবে, ফলোড বাই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেলফ ইনফ্লেক্টেড ড্যামেজটা কি, সেলফ ইনফ্লেক্টেড ড্যামেজটা হচ্ছে এনিমেলটা সেই জায়গাটা চুলকানোর জন্য চেষ্টা করবে কোনো একটা ফিক্সড অবজেক্টের সাথে, অথবা জিব্বা দিয়ে লিকিং করার চেষ্টা করবে। ফলশ্রুতিতে এই লিশনটা
এখানে যে আলসারেটিভ লিশনটা আছে সেই লিশনটা আরো অ্যাগ্রাভেটেড হবে এবং এই কন্ডিশনটা দেখা যাবে, দ্যাট ইজ ভার্মিনাস ডার্মাটাইটিস দেখা যাবে। এই ভার্মিনাস ডার্মাটাইটিস যখন দেখা যায় তখন এরিয়াটা কিরকম হয়ে যাবে, আলসারেটেড হয়ে যাবে, মাঝখানের অংশটা স্লদিং অফ হবে এবং চারপাশে হাইপারকেরাটোসিস হবে, অবভিয়াসলি সেখানে অ্যালোপেশিয়া হবে এবং প্যাথোলজিক্যাল আরেকটা লিশন দেখা যাবে যেটাকে বলা হচ্ছে অ্যাকান্থোসিস। এখানে আরেকটা জিনিস নোট দিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে লিশন এক্সটেন্ডেড আউটওয়ার্ডস, মানে এখানে যে ভার্মিনাস ডার্মাটাইটিস হচ্ছে এটা হচ্ছে আউটওয়ার্ড, বার্ভেটা হচ্ছে এক্সটেন্ডেড হবে হচ্ছে আউটওয়ার্ড, হোয়াইল দ্য সেন্টার বিকামস হার্ড অ্যান্ড কাভার্ড উইথ থিক থিক ড্রাই কাস্ট। এখানে কিছু ছবিতে দেখো, পিকচার এ এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওন এবং হাম রিজিয়নে ওন দেখা যাচ্ছে, পিকচার বিতে এখানে দেখা যাচ্ছে যে ওয়াইডেন এরিয়া অফ দ্য হামস আর ইনক্লুডিং কেরাটিনাইজড অ্যান্ড ফ্রেশ ওন এখানে দেখা যাচ্ছে, পিকচার সিতে দেখা যাচ্ছে হচ্ছে ফ্রেশ ওন এবং পিকচার ডিতে দেখা যাচ্ছে হচ্ছে হামস আর উইথ কিউটিনিয়াস ইরোশন প্রোডিউস ডিউ টু দ্য ইন্টেন্স রাবিং, যেটাকে বলা হচ্ছে যে সেলফ ইনফ্লেক্টেড ড্যামেজ উইথ হার্ড অবজেক্ট অ্যান্ড ফ্লাই ইনফেস্টেশন। আচ্ছা ক্লিনিক্যাল সাইন কি দেখা যাবে যদি হামসোর হয় অথবা স্টেফেনোফিলারিয়া দিয়ে অ্যানিমেলটা আক্রান্ত হয়, তাহলে এই লিশনটা ডেভেলপ করতে কিছুদিন সময় লাগবে, অ্যারাউন্ড 2 weeks অফ টাইম। পরবর্তীতে এখানে হাম হাম্প এরিয়াতে যেহেতু এটা হচ্ছে এটাকে হাম সোর বলা হচ্ছে এবং ইন অল স্পিসিস দ্য লিশন আর ইউজুয়ালি লোকালাইজ টু দ্য প্রেফার্ড বাইটিং এরিয়াজ অফ দ্য ভেক্টর, অর্থাৎ ভেক্টরটা যেই যেই জায়গায় বসবে যেই যেই জায়গায় অ্যাট্রাক্ট করবে সেই 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 জায়গায় এই ধরনের লিশনটা দেখা যাবে। প্রথমে নডিউলার লিশন দেখা যাবে, পরে পেপিউলার ইরাপশন হবে, সেখান থেকে আলসারেটের একটা এরিয়া তৈরি হবে যেটা আমি আগেই বলেছি, এবং লিশনটার সেন্টার পোর্শনটা হচ্ছে স্লদিং অফ হবে, মার্জিনটাতে হাইপার কেরাটোসিস হবে এবং লিশনটা হচ্ছে এক্সটেন্ডেড টু দ্য আউটওয়ার্ড, আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এখানে প্রচুর পরিমাণে এক্সুডেট থাকতে পারে এবং হিমোরেজিক হিমোরেজিক এক্সুডেট থাকতে পারে। আর অল টুগেদার এখানে যে স্কিনটা ড্যামেজ হচ্ছে আলটিমেটলি এটা হাইডের ড্যামেজ হচ্ছে, বড় অ্যানিমেল যেহেতু ক্যাটেলের ক্ষেত্রে আমরা এটাকে হাইড বলে থাকি, হাইডের ড্যামেজ হচ্ছে এবং আলটিমেটলি যেটা হচ্ছে ইকোনমিক লস হচ্ছে। আর আরেকটা জিনিস এখানে লক্ষণীয় সেটা হচ্ছে মিল্ক কেইল মে বি সিভিয়ারলি ডিমিনিশড, কারণ এখানে ইরিটেশন হচ্ছে, অ্যানিমেলটা ঠিক মতো গ্রেজিং করতে পারবে না, তারপরে রেস্টলেসনেস বেড়ে যাবে, অল টুগেদার মিল্ক কেইলটা কমে যাবে। আর এখানে যদি আমরা ডায়াগনোসিস করতে চাই স্টেফানোফিলারিয়াসিস অথবা হামসোর, এখানে ক্লিনিক্যাল হিস্ট্রি দেখতে হবে, ক্লিনিক্যাল সাইন আমরা অলরেডি বলেছি, হাম্প রিজিয়নে এদের বেশি দেখা যায়, কেন বেশি দেখা যায় সেটাও বলেছি যে এখানে নেকের মধ্যে ফোল্ডেড স্কিন থাকে, এদের সারফেস এরিয়া বেশি থাকে এবং সিবাসিয়াস গ্ল্যান্ড সোয়েট গ্ল্যান্ড এর সিক্রেশনের কারণে ওই জায়গাটা বডির অন্যান্য পার্টের তুলনায় ময়শ্চার থাকবে এবং সেখানে যদি কোনো মেকানিক্যাল ইঞ্জুরি হয় যেমন ইয়োক দিয়ে যদি ইঞ্জুরি হয় সেখানে ফ্লাই ফ্লাই অ্যাট্রাকশনটা বেশি হবে। আর আমরা যদি ডিপ স্ক্রিন স্ক্রাপিং নিতে পারি সেটা যদি এক্সামিন করি তাহলে আমরা সেখানে মাইক্রোফিলারিয়া পেতে পারি। ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের, মূলত হচ্ছে যে লিশনটা তৈরি হচ্ছে সেই লিশনটা লিশন স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তবে এখানে যে ফ্লাই রিপিলেন্ট একটা অর্গানোফসফরাস কম্পাউন্ড ইউজ করা হয় যেটাকে বলা হচ্ছে টাইক্লোফোরন, এটা ইউজ করা হচ্ছে এখানে, এটা ট্রেড নেম হচ্ছে নেগুবন, এটাও বাংলাদেশে অ্যাভেলেবল, এটার 6 to 10% ইন পেট্রোলিয়াম জেলি অথবা ক্যাস্টর অয়েলের মধ্যে অ্যাপ্লাইড করা হয়, ডেলি 1 থেকে 2 বার অ্যাপ্লাই করা হয়। এটা ছাড়াও বিভিন্ন ধরনের অর্গানোফসফরাস কম্পাউন্ড অথবা ইনসেক্টিসাইড ইউজ করা হয়, যেমন অর্গানোফসফরাস ইনসেক্টিসাইড সুপনা 20 অথবা সুমিথিয়ন ইউজ করা হয়, এছাড়াও কমাফস অথবা ব্রড স্পেকট্রাম বেনজিমেটাজল আমরা ইউজ করতে পারি, লিভামিজলও আমরা সাথে সাথে ইউজ করতে পারি, অর্থাৎ ফ্লাই রিপেলেন্ট ইউজ করতে হবে, অ্যান্থেলমেটিক্সও ইউজ করতে হবে।